Assalamualaikum. Oxbridge English School class 9-10 শিক্ষার্থীরা, আমি তোমাদের সায়দা মিস বলছি। আমি গত ক্লাসে তোমাদেরকে পল্লী সাহিত্য প্রবন্ধ থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি হোমওয়ার্কে সবাই আপডেট আছো। মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক আমাকে সাবমিট করার চেষ্টা করবে এবং আমার সাথে থেকো। আজ পৃষ্ঠা নম্বর 51 ও 52 এর মধ্য দিয়ে আমি পল্লী সাহিত্য প্রবন্ধটা পাঠ শেষ করব। এবার পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক তোমাদের জন্য আরও কিছু তথ্য প্রদান করেছেন, তা তোমাদের জন্য আমি মূলভাবের মাধ্যমে শেষ করব। পল্লীতে যে কথা খেলাধুলার প্রচলন ছিল, তার মধ্যে কপাটি খেলার খুব ধুম ছিল। বিদেশি খেলার প্রচলন এখন বিলুপ্ত। তারপর আরও আছে পল্লী গান। পল্লী সাহিত্যের সম্পদের মধ্যে এ গান ছিল অমূল্য রত্ন, যেমন জারি গান, ভাটেরি গান, রাখালি গান, মারফতি গান। শহর গানের প্রভাবে সেগুলো এখন বর্বর ছাসার গান বলে ভদ্র সমাজে প্রচলিত। এতগুলো পাঠে যা আলোচনা ছিল তা হলো পল্লী প্রাচীন সম্পদ, সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নাই। আজকাল বাংলা সাহিত্য ভাণ্ডারে 15 আনা অর্থাৎ পুরোপুরিভাবে শহুরে তথা নাগরিক সাহিত্যের দখলে। পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মুঠে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নেই। পল্লী সাহিত্য তাদের তথা ভদ্র সমাজের কাছে এক অজানা রাজ্য, সেটা কারো খাচ্ছে একেবারে পঁছা জঘন্য, আবার কারো খাচ্ছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। বিশ্বের অন্যান্য উন্নত দেশে এ প্রোলেটারিয়েট সাহিত্য তথা অত্যাচারিত শ্রমজীবী দুঃখ মানুষের সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, কিন্তু কোথায় সে পল্লীর কবি যে আমাদের পল্লীর ছবি নিখুঁতভাবে আঁকবে? এই পল্লী সাহিত্য দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি বলে লেখক মনে করেন। যেমন মাতৃস্থানের সন্তান সব সন্তানের অধিকার সমান, তেমনি পল্লী জননীর হিন্দু মুসলমান সবার এই পল্লী সাহিত্যে সমান অধিকার। পল্লী জননীর সন্তানদের যদি এই বিষয়ে মনোযোগ দেয়, তখন পল্লী সাহিত্য সভা এই ধরনের সবার আসল উদ্দেশ্য সফল হবে বলে প্রাবন্ধিক মনে করেন। নতুবা এসব কেবলই ভুয়া বলে তিনি উল্লেখ করেছেন। পরিশেষে আমি তোমাদেরকে পৃষ্ঠা নম্বর 54 এবং 55 মূল বইয়ের কর্ম অনুশীলন ও সৃজনশীল প্রশ্নোত্তর হোমওয়ার্ক হিসাবে দিয়ে আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।